যারা মনে করে যে সূরা নিসার চার নম্বর সূরার 59 আয়াতটা মাজহাবের দলিল, দেখেন আল্লাহ ইবনে মাজহাব মানতে বলেছে, কি বলে তারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই দেখেন মাজহাবের দলিল। আল্লাহ বলেছেন আল্লাহর ইতাত করো, রাসূলের ইতাত করো, এবং তোমাদের মধ্যে যারা আমির উলামা ওমারা হবে মানে তোমাদের নেতা হবে তার অনুসরণ করো। এই যে আমরা আমাদের মাজহাবের দলিল পেয়ে গেছি। সুবহানাল্লাহ, যার অন্তরে কল্যাণ আছে, কোরআন হাদিস বুঝে পড়ে, সঠিক গাইডলাইন পেয়ে গেছে, সঠিক উস্তাদ পেয়ে গেছে, তারা কোনোদিন এরকম গুমরাহের মধ্যে পড়তে পারে না। কোরআন দিয়ে মানুষ হেদায়ত পায়, কোরআন দিয়ে মানুষ গুমরা হয়, তার একটা দলিল হচ্ছে এটা। যারা এটাকে মাজহাবের দলিল মনে করে, আপনি তো এতটুকু পড়েছেন না, আপনাকে কষ্ট করে পুরো আয়াতটা পড়তে হবে। আপনাকে বলবো কষ্ট করে একটু পুরো আয়াতটা পড়েন, তাহলে আপনি হিদায়ত পাবেন না, হিদায়ত পাবেন না। কারণ কোরআনের এমন কিছু আয়াত আছে যেটা কোনো একটা শব্দ দলিল হতে পারে, আবার এমন কিছু আয়াত আছে পুরো আয়াতটা লাগবে বুঝতে হলে, এমন আয়াত আছে যে আগে পরের দুইটা আয়াতও লাগবে। একটা শব্দ দলিল হতে পারে, আবার কোনো একটা মাসলাকে সাব্যস্ত করতে হলে আপনাকে কয়েকটা আয়াত একসাথে লাগবে, কারণ পুরো ঘটনাটা না হলে আপনি জাতি গুমরা হয়ে যাবে। তাহলে কেউ যদি এতটুকু পড়ে যে ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তাহলে সে মাজহাবের দলিল পেয়ে যাবে। কিন্তু পুরো আয়াতটা যদি পড়ে, দেখেন আল্লাহ তাকে কি মেসেজ দিয়েছে। সর্বপ্রথম আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তার মানে আল্লাহর ইতাত করো। ইতাত শব্দটা আল্লাহ আল্লাহর ক্ষেত্রে এনেছে। তারপরে আবার এককভাবে আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাত করো। এই দুইটার ক্ষেত্রে কোনো সন্দেহ তো নাই, আল্লাহর ইতাত করতে হবে, রাসূলের ইতাত করতে হবে। ওয়া উলিল আমরি মিনকুমের মধ্যে আল্লাহ ইতাত শব্দটা ব্যবহার করে নাই। কেন করে নাই? কারণ যখন তুমি আল্লাহ এবং তার রাসূলের ইতাত করবে, ওই উলামারা যদি আল্লাহ এবং তার রাসূলের মতো করে তোমাদের কাছে কথা বলে, তাহলে তাদের পথে অনুসরণ করো, তাদেরকে মেনে নাও। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের নেতারা, তোমাদের হুজুররা, তোমাদের শিক্ষকরা যদি আল্লাহ এবং তার রাসূলের তাবে হয়ে কোনো কথা বলে, তাদের মিল রেখে যদি কথা বলে, অবশ্যই তাদের কথা মানতে হবে। ওলিল আমরি মিনকুম, তারপরে আল্লাহ কি বলেছে, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তখন দ্বন্দ্ব দেখা যায়। তানাযা শব্দটা আল্লাহ আল্লাহর এবং রাসূলের পরে ব্যবহার করে নাই, কারণ আল্লাহর কথা এবং রাসূলের কথায় কোনোদিন গোলযোগ সৃষ্টি হবে না। আল্লাহর কথা এবং রাসূলের কথায় হাদিস এবং কোরআনের মধ্যে কোনোদিন দ্বন্দ্বে আপনাকে ফেলা হবে না। এই জন্য তানাযা শব্দটা আল্লাহ এবং তার রাসূলের পরে ব্যবহার করে নাই, বরং উলুল আমরি মিনকুমের পরে তানাযা শব্দটা এসেছে। আল্লাহ বলেছেন ওয়াইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ বলেছেন যখন উলামাদের, তোমাদের হুজুরদের কথা মানতে গিয়ে যখন তানাযা হবে, গোলযোগ সৃষ্টি হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেই আদেশটা করেছে, সত্যিকার অর্থে যদি আপনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকেন, আপনাকে এটাকে করে দেখাতে হবে। আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমাকে সেই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ঠেলে দিতে হবে, আবার ফিরে তোমার ইমামের কাছে যাওয়া যাবে না। আল্লাহ কি বলেছে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি সত্যিকার অর্থে তুমি আল্লাহ এবং তার পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, তাহলে এটাকে তোমাকে করে দেখাতে হবে। আল্লাহ কোন দিকে ফিরতে বলেছে? আল্লাহ এবং তার রাসূলের দিকে। এটা মাজহাবের দলিল না কোরআন হাদিসের দলিল? এই আয়াত কোরআন হাদিসের দলিল। তুমি মাজহাব মানো, তোমার ইমামকে মানো, কিন্তু যখনই গোলযোগ দেখা দেবে, কোনো মাসলার মধ্যে একতলাপ পাবে, তোমার জন্য লাজিম তুমি কোরআন হাদিস ফিরে আসো, দেখো কোরআন হাদিসে কি আছে। এখন আপনি বলবেন তা সাধারণ মানুষ কি করে কোরআন হাদিস বুঝবে, এটা তো আলেমদেরই লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার কোন আলেমের কথাটা কোরআন হাদিসের ভিত্তিতে রয়েছে, কে কোরআন হাদিস থেকে সঠিক দলিল দেয়। দুইজনে যদি হাদিস পেশ করে, তাহলে আপনাকে দেখতে হবে কারটা বেশি গ্রহণযোগ্য, কারটা গ্রহণযোগ্য নয়, কোন হাদিসটা সম্পর্কে ওলামারা দ্বিমত করেছে, কোন হাদিস সম্পর্কে দ্বিমত করেনি। তাহলে এটা যখন জেনে যাবেন, যেই হাদিস সম্পর্কে দ্বিমত করেনি, আপনার জন্য উচিত হবে সেটা মেনে নেওয়া। এটা নয় কি আমি কোনো বাড়াবাড়ি কোনো কিছু বলেছি, আমি আপনাকে আহলে হাদিস বলছি না, আমি আপনাকে বলছি না আপনি কোনো একটা মাজহাবকে আঁকড়ে ধরেন, আমি আপনাকে বলছি না এই মাজহাব ছেড়ে দিয়ে ওই মাজহাব ধরেন, আল্লাহ যেটা বলেছে আপনি সেটা করেন। সেটা কি আপনি আপনার ইমামের কথা মানেন? কিন্তু ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে সেই কথাটাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দেন। আমাদেরকে যে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে হবে, এটার আরেকটা পয়েন্ট আমি আপনাকে উল্লেখ করে দিই। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেই কথাটা একটু আগে সূরা কিসে বললাম, সূরা নূরের 54 আয়াতে আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সেম আয়াত আল্লাহ সূরা মায়দা 5 সূরার 92 আয়াতে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহজারু, এবং তোমরা ভয় করো, এটা 92 আয়াতে আছে। এই যেখানে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি আল্লাহকে কোথায় পাবেন? ইতাআত করা হয়, আমি এক কদম দিয়েছি আমাকে দেখে আরেক কদম আপনি দেবেন, আমি আল্লাহু আকবার বলেছি আপনি আল্লাহু আকবার দেবেন, তা আল্লাহকে কোথায় দেখেন আপনি? কোথায় পাবেন আল্লাহকে, যে আল্লাহ কী বলেছে, কী করছে, কী চাচ্ছে, কোথায় পাবেন? আল্লাহকে তো পাবেন না। তা আল্লাহ যে বলেছে আতিউল্লাহ, তার মানে কি আল্লাহর ইতাআত মানে আল্লাহর কিতাব,
এটা মানে কি, যে আমার পক্ষ থেকে যে কিতাব তোমাকে দেওয়া হয়েছে তুমি বান্দা সেই কিতাবের দিকে ফিরে আসো, তার মানে কোরআনের অনুসরণ করো, এটা হচ্ছে আল্লাহর অনুসরণ। রাসূলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওয়াতিউর রাসূল, রাসূলের ইতাত করো। এখন আপনি রাসূলকে কিভাবে ইতাত করবেন, কেমনে বুঝবেন রাসূল সাল্লাল্লাহু কিভাবে খাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি না, কিভাবে বুঝবেন? তাহলে কোথায় আছে সেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিসের দিকে ফিরে আসতে হবে। যেহেতু আল্লাহ গায়েব আমাদের কাছ থেকে, রাসূল আমাদের মাঝে উপস্থিত নাই, কিন্তু কি রেখেছে আল্লাহ, আল্লাহ তার পক্ষ থেকে তার কালাম রেখে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু সুন্নাহ হাদিস আমাদের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা কোরআন এবং সুন্নাহকে লাজিম আঁকড়ে ধরো, লাজিম আঁকড়ে ধরো, ফিরে আসো আল্লাহর কালাম এবং কোরআনের দিকে। আমার এই ব্যাখ্যা নিজের যদি হতো তাহলে আপনি ভুল বলতে পারতেন। আসুন আমি আপনাকে ব্যাখ্যা কে করেছে, সুবহান আল্লাহ, একজন চমৎকার একটা উক্তি আছে, তার নাম হচ্ছে মাইমুন বিন মেহরান। মাইমুন বিন মেহরান একটা অপরিচিত নাম, তাই না? আমি খুঁজলাম যে লোকটা কে, সুবহান আল্লাহ, তার কাছ থেকে হাদিস গ্রহণ করেছে ইমাম বুখারি মুসলিম, এমন কোনো হাদিসের কিতাব হয়তো নাই যে যার বর্ণনার হাদিস নাই। মাইমুন বিন মেহরান, তার মানে তাবি, তিনি হাদিস কোট করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এবং আব্দুল ইবনে আব্বাস থেকে, যে হাদিস বুখারিতে তিন চারটা আছে, মুসলিমে এরকম তিন চারটা আছে, মুসনাদে আহমদে হয়তো 10-15টার বেশি, ইবনে মাজাতে, তিরমিজিতে, প্রত্যেকটা হাদিসের কিতাবে এই মাইমুন বিন মেহরান প্রখ্যাত তাবি, আব্দুল ইবনে আব্বাসের ছাত্র, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ছাত্র, সরাসরি হাদিস শুনেছে। তিনি এই আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন দেখেন, আল্লাহ যে বলেছেন আল্লাহ যে বলেছে আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে আসো, তিনি বলছেন ইলা আল্লাহি আই ইলা কিতাবিহি, আল্লাহর কিতাবের দিকে ফিরে আসো, ওয়া ইলা রাসুলিহি আই ইজা কবিদা, যখন রাসুল যখন ছিল, সাহাবীরা তো রাসুলের কাছে ফিরে আসতো তখন তার তানাজা হয়নি, ইজা কবিদা, রাসুল যখন মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এখন কি করতে হবে, ইলা সুন্নাতিহি, তাহলে আমাদেরকে আল্লাহর রাসুলের সুন্নতের দিকে ফিরে আসতে হবে, আল্লাহ সুন্নতের দিকে, রাসুলের সুন্নতের দিকে ফিরে আসতে হবে। তিনি এই কথাটা কোট করেছেন কোথায়, আশারহু মাজহাবি আহলে সুন্নাহ ওয়াল জামাত লি ইবনে শাহিন, এই কিতাবটা লেখা হয়েছে 385 হিজরিতে, মানে হাদিস সংকলনের যুগে এটাকে লেখা হয়েছে, মক্তবে শামেলার মধ্যে আপনি পেয়ে যাবেন, তার কাছ থেকে আমি এই কথাটা কোট করলাম আপনার কাছে। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো তানাজা হলে তোমরা আল্লাহর কালাম কোরআনের মধ্যে এবং রাসূল সাল্লামের হাদিসের দিকে ফিরে আসো, যদি আমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকি। এই মেসেজটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া হয়েছে। আশা করি আমরা প্রতিনিয়ত অন্তত পক্ষে আল্লাহর কালাম থেকে একটা পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করব, একটা আয়াত বোঝার চেষ্টা করব, মুখস্থ করার চেষ্টা করব এবং নিজের জীবনে সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং আমাদের বড়রা যারা আছে, আমাদের ইমামরা, তাদেরকে অনুসরণ করা যাবে না, বিষয়টা এমন নয়, অবশ্যই আমাদের শিক্ষকদের শরণাপন্ন আমাদেরকে হতে হবে, তাদের কাছ থেকে আমাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে, এবং আমাদের শিক্ষকদের মাঝে যদি একাধিক মত পাওয়া যায় তাহলে আমাদেরকে ইনসাফ করতে হবে, আমাদেরকে দেখতে হবে আমাদের কোন শিক্ষকের কথাটা বেশি সুইটেবল, বেশি স্ট্রং, বেশি সঠিক, আমাদেরকে সেই কথাটা গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শুধু 4 জন ইমামকে দায়ী নেই, পৃথিবীতে হাজার ইমাম জন্মেছে, জন্মাবে, জন্মাচ্ছে, আমাদেরকে সেই ইমামদেরকে ফলো করতে হবে যারা কোরআন সুন্নাহ দিয়ে আমাদেরকে ডাকে, তাদের মর্যাদা অনেক। আল্লাহ যেন আমাদেরকে এমন ইমাম হওয়ার তৌফিক দান করে যারা মানুষকে কোরআন এবং হাদিস দিয়ে ডাকবে, এবং আমাদেরকে এমন ইমামদের অনুসরণ করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে যারা আমাদেরকে কোরআন হাদিস দিয়ে ডাকছে। ইয়া রাব্বাল আলামিন, আকুলু লিকাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।